বিগত 4-5 দিন আমার কোনো আয় নাই। কয়েকদিন আগে ছোটখাটো একটি অ্যাক্সিডেন্টে পাটা ভেঙে গেছে। ডাক্তার বলেছে আরো 2-4 দিন লাগবে ভালো হইতে। ভাই সবই বুঝলাম, তো চলাতে পারবেন না জেনেও অযথা এসেছেন কেন? বাসায় আমার 2টা ছেলে আছে, ওরা রোজা রেখেছে, তাই বের হতে হলো। যদি 2-4 টাকা আয় হয় ওইটা নিয়ে ইফতারি নিয়ে যাবো বাসায়। সকল মুসলিম ভাই বোন, এখন কি নামাজের সময়? আপনারা কি নামাজ বাদ দিয়ে অথবা কাজ করে আমাদের ভিডিও দেখছেন? যদি তাই করেন তাহলে আমাদের একটাই অনুরোধ, নামাজ বাদ দিয়ে অথবা কাজ করে আমাদের কোনো ভিডিও দেখবেন না। সবাই সময় মতো 5 ওয়াক্ত নামাজ আদায় করুন, ইসলামের পথে চলুন। আমাদের ভিডিও দেখার জন্য পরে সময় পাবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। এই ভিডিওর স্থান কাল চরিত্র সম্পূর্ণ কাল্পনিক, এর সাথে বাস্তবিক কোনো প্রকার মিল নেই। যদি কোনো অংশ কারো সাথে মিলে যায় তবে তা কাকতালীয়। ভিডিওটি শুধুমাত্র বিনোদন এবং শিক্ষামূলক কিছু উপস্থাপনের জন্য তৈরি করা হয়েছে। ধন্যবাদ। রমজান মাস, রোডে খেয়াপ নাই, কি করি? আল্লাহ তুমি রহম কর। আল্লাহ ভাই যাবেন? না ভাই না, আমার বাড়ি এইখানে। ভাই যাবেন? না ভাই যাব না। কি হলো ভাই, আপনি এভাবে উদাস মনে এখানে বসে আছেন কেন? না ভাই কিছু হয়নি। ভাই এই রমজান মাসে মিথ্যা বললে রোজা করতে হবে, কি হয়েছে আমাকে বলে বলুন, আমি হয়তো আপনাকে কোনো সাহায্য করতে পারি। আমার কারো দয়া বা কোনো সাহায্যের দরকার নাই, আপনাকে ধন্যবাদ। হ্যাঁ ভাই আমাকে বলতে পারেন, হয়তো আমার কোনো উপদেশ আপনার কাজে আসতে পারে। বিগত 4-5 দিন আমার কোনো আয় নাই। কয়েকদিন আগে ছোটখাটো একটি অ্যাক্সিডেন্টে পাটা ভেঙে গেছে। ডাক্তার বলেছে আরো 2-4 দিন লাগবে ভালো হইতে। ভাই সবই বুঝলাম, তো চলাতে পারবেন না জেনেও অযথা এসেছেন কেন? বাসায় আমার 2টা ছেলে আছে, ওরা রোজা রেখেছে, তাই বের হতে হলো। যদি 2-4 টাকা আয় হয় ওইটা নিয়ে ইফতারি নিয়ে যাবো বাসায়। লোকটি নাসুর বান্দা, তাকে আর্থিক সাহায্য করতে চাইলে সে নিবে না, আমাকে অন্য উপায় দেখতে হবে। ভাই আমার কাছে সলিউশন আছে, আপনি কিছুক্ষণ এখানে অপেক্ষা করুন, আমি এখন আসতেছি। আসসালামু আলাইকুম। ভালো দেখে দিয়ে না? আচ্ছা ঠিক আছে। ভাই মনে করেন আমি আজকে আপনাকে আমার বাসায় দাওয়াত দিয়ে খাওয়ালাম। সমস্যা না, আপনি নিয়ে যান, আমি আল্লাহকে দিয়ে কামাই করি। আরে ভাই রাখেন রাখেন, আমি বলছি না যে মনে করেন আমি আপনাকে আজকে আমার বাসায় দাওয়াত দিয়ে খাওয়ালাম, আমি ইনশাল্লাহ একদিন আপনার বাসায় গিয়ে ইফতারি করব, কথা দিচ্ছি। তাহলে শুনতে হবে, তাহলে আপনি আমার বাসা চিনে নেবেন, একদিন আসবেন। অবশ্যই বলেন। আচ্ছা ঠিক আছে, খোদা হাফেজ, ইনশাল্লাহ দেখা হচ্ছে। আসসালামু আলাইকুম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি কোনো রোজাদারকে ইফতার করাবে সে রোজাদারের সমপরিমাণ সওয়াব পাবে। সুবহানাল্লাহ।
রোজাদারের সওয়াব থেকে একটুও কম হবে না। সুনানে তিরমিজি 807, সুনানে ইবনে মাজা 1746। ইসলাম আমাদের শেখায় কিভাবে অন্যের সম্মান অক্ষুণ্ণ রেখে তাকে সাহায্য করতে হয়। একমাত্র ইসলাম ধর্মেই রয়েছে সকল সমস্যার সঠিক সমাধান। একমাত্র ইসলাম ধর্ম হলো মানবতার মুক্তির ধর্ম। মহান আল্লাহ রাব্বুল আলামিনের মনোনীত ধর্ম হলো ইসলাম। হ্যাঁ, এটাই আমার ইসলাম। আমি গর্বিত, আমি মুসলমান। আমার ধর্ম ইসলাম, আমি গর্বিত। আমি আল্লাহর বান্দা এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। এই রমজানে অনেক গরিব দুঃখ অসহায় রয়েছে। আমাদের উচিত তাদের সবারই পাশে থাকা এবং তাদেরকে সাহায্য করা। ভিডিওটি ভালো লেগে থাকলে শেয়ার করতে পারেন, প্রয়োজনে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকবেন, মাস্তিকিং এন্টারটেনমেন্টের সাথে থাকবেন। আসসালামু আলাইকুম।